আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে মুরগির মাংস এবং শিম দিয়ে একটা ভাজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন এই ভাজি রান্না করতে কী কী উপকরণ হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। শিম কিংবা উড়ি দিয়ে আজকে যে ভাজিটা আমি রান্না করব, এই দেখুন উড়ি, যেটা আমাদের গার্ডেনের ফ্রেশ উড়ি। শিম কিছু রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং কিছু শিম আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা 5টা কাঁচামরিচ, 2টো বড় পেঁয়াজ কুচি, তেল, স্বাদমতো লবণ এবং একটা মুরগি, আস্ত মুরগি আমি স্মল করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। 2 পিস আদা পেস্ট, 2 পিস রসুনের পেস্ট, 2টো টমেটো এবং 2 পিস তেজপাতা এবং কিছু গুঁড়ো পাউডার মশলা, যেটা আমি রান্না করার সময় আপনাদেরকে বলে দেবো এর পরিমাণটা। লাল মরিচের পাউডার, ধনিয়া পাউডার, কারি পাউডার, জিরা পাউডার, হলুদের পাউডার, ডালচিনি এবং এলাচ। এখন চলুন কীভাবে এই ভাজিটা রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এরকম চামচে 4 টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। আমি 2টো তেজপাতা, 4 পিস দারুচিনি এবং 4টা এলাচি দিয়ে দিয়েছি। দিয়ে দেয় কুচি করে রাখা বড় 2টো পেঁয়াজ কুচি, সেটাও দিয়ে দিচ্ছি। 5 মিনিট পেঁয়াজটা একটু কষে নিয়েছি। এখন এটাতে 1 টিস্পুন হলুদের পাউডার, ধনিয়া পাউডার 1 টিস্পুন, কারি পাউডার 1 টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন, জালটা আপনাদের পছন্দ মতো 1/2 টিস্পুন, লাল মরিচের পাউডার দিয়ে আবারও পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালো করে নিয়ে নিচ্ছি। 2টো টমেটো এবং 2 পিস আদা এবং 2 পিস রসুনের পেস্টটাই দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এগুলোকে ঢাকনা দিয়ে ডেকে দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, আমি কেটে রাখা যে মুরগির মাংস সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার মশলার সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে এখনও ডাকিয়ে দিয়ে ডেকে দেবো এবং একটু পরপর নেড়ে দেবো, যাতে মশলাটা নিচে ধরে না যায় এবং মুরগির মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু পরপর চিকেনটা নেড়ে দিয়েছিলাম যাতে এটা নিচে ধরে না যায়, এবং আমি এটাতে কোনো পানি এখনও ইউজ করি নাই, চিকেন থেকে পানিটা বের হয়েছে। এবং এটা বেবি চিকেন, খুব বেশি সময় লাগে না, কম সময়ে এটা রান্না হয়ে যায়। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিয়ে আমি উড়ি কিংবা শিম কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু পনিশ করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। ফিরে আসলাম আরও 10 মিনিট পর। বাটিতে আমি এখন পর্যন্ত কোনো পানি দেই নাই, মাংস থেকেই পানিটা বের হয়েছে। 5টা কাঁচামরিচ এবং 1টা বড় লাল মরিচ পাকা, সেটাও দিয়ে দিচ্ছি। আর একটু সিদ্ধ হওয়ার পর আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দেবো। আমি যেহেতু আজকে এটা বাঁধিয়ে রান্না করছি, তাই এটা ঝুল ঝুল না শুকনোভাবেই রান্না করব। এবং যেহেতু এটা আমাদের গার্ডেনে ফ্রেশ শিম, তাই খুব বেশি সময় পাচ্ছে না, খুব কম সময়ে এটা সিদ্ধ হয়ে যাচ্ছে। শিম যেটা উড়ি দিয়ে চিকেন বাঁধিয়ে রান্না করেছি সেটা রেডি হয়ে গেছে। উপরে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু উপর মিক্স করে মিশিয়ে নিয়েছি। এরকম খুবই মজাদার এই ভাজি রেসিপি। 5 মিনিট আবারও ঢাকনা দিয়ে ডেকে রাখবো চুলার উপর। শিম কিংবা উড়ি ভাজিটা রেডি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে এটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিম এবং চিকেন দিয়ে যে ভাজিটা তৈরি হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই ভাজির রেসিপি। এই দেখুন, আমি কোনো পানি ইউজ করি নাই, চিকেন এবং শিম থেকে যে পানিটা বেরিয়েছে সেটা দিয়েই ঝুলটা হয়ে গেছে। সার্ভিং বাটির মধ্যে ভাজিটা নিয়ে নিয়েছি। এই দেখুন খুবই মজাদার ভাজির রেসিপি।
আজকে আমি এটা নানুর সাথে পরিবেশন করেছি, যেটা আমাদের দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছি, সাথে সালাদ দিয়েছি। আপনারা চাইলে এটা সাদা ভাত কিংবা পোলাও, নর্মাল রুটি, পরোটা সব কিছুর সাথে এই বাজি রেসিপিটা খেতে থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।